সুজি বাবা, রোহিত রোহিত কোথায় আমার তোমার সেবা করার কথা? তা এত উল্টোটা হচ্ছে, তা ছাড়ো তো, তুমি তো আমি কিছুই করতে দিচ্ছ না। ছাড়ো ছাড়ো ছাড়ো, আমায় করতে দাও। এ তুমি জানো আমি বিদেশ ভূমিতে ক বছর ছিলাম, এইসব কাজ ওখানে আমি একাই করতাম, এটাকে আমি কাজ বলেই ধরি না। আর শোনো না, তুমি আসার পর থেকে না আমি ভীষণ এনার্জেটিক ফিল করছি। হ্যাঁ, আর তোমার একটু যত্ন নিতে দেবে না আমায়? হ্যাঁ প্লিজ, শোনো না শোনো 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 শোনো, এই কাজগুলো তো আমাকে করতে দাও না। না না না, করতে হবে না। তুমি দাও তো আমাকে, দাও 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 দাও, আমায় করতে দাও। যা খুশি করো তুমি, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ যা খুশি সেটাই তো করছি, সেটাই তো করছি। আচ্ছা শোনো ম্যাডাম, ব্রেকফাস্ট ইজ রেডি, এবার গুড গার্লের মতো এসে ব্রেকফাস্টটা সেরে নাও দেখি। সাড়ে আটটায় ব্রেকফাস্ট খেতে হবে, এই টাইম টেবিলটা কিন্তু তুমিই করেছিলে। আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি যদি সব কিছু করো আমি তাহলে সারাদিন কি করবো? রিল্যাক্স করবে, জাস্ট রিল্যাক্স ডিয়ার। অবশ্য বেশি দিন তোমাকে আমি রিল্যাক্স করতে দেবো না, বিয়ের পর আমরা ঘুরে আসবো কোথা থেকে, কিন্তু ফিরে আসার পর তোমাকে কাজে জয়েন করতে হবে। না আমি কোনো কাজ করব না, আমি যদি কাজ করি মানে কাজে বেরোই তাহলে তোমার দেখভাল করবে কে? আমার না এই কথাগুলো শুনতে একদম ভালো লাগে না শ্রীময়। তুমি এক্স্যাক্টলি এই কথাগুলো বলে এত বছর ধরে নিজের জীবনের বারোটা বাজিয়েছ, কাউকে তো এরকম ভাবে দেখভাল করার দরকার ছিল না। আমাকে তো নয়, আমার সেই স্টেজ এখনো পর্যন্ত আসেনি, তখন আসবে তখন দেখা যাবে। আমি তো জানি আমাকে কি ওষুধ কখন খেতে হবে এবং সেটা কোথায় রাখা আছে, আমি নিজে করে নেব। না আমি কাজে যাব না। কেন যাবে না? আমি একটা মুহূর্ত নষ্ট করতে চাই না গো। মানে মানে কিছু না, তুমি বুঝবে না। বুঝেছি, মানে তুমি তো জানো না যে আমি আর কতদিন আছি, তাই তোমার মনে হচ্ছে যে একটা মুহূর্ত তুমি আর নষ্ট করবে না, তাই তো? সবই তো বোঝো, তাহলে বলছো কেন? কিন্তু তোমাকে কাজ না করতে দেখলে তো আমার ভালো লাগবে না শ্রীমন। তুমি নিজের চেষ্টায় এত বড় একটা পৃথিবী নিজে সৃষ্টি করেছো, তৈরি করেছো, সেটা থেকে দূরে চলে এসে তুমি আমার দেখভাল করতে চাইছো, কিছু কাজ টাজ না করে বাড়িতে বসে থাকবে? শ্রীময়ী আমি যাবার আগে দেখে যেতে চাই যে তুমি মন দিয়ে কাজ করছো, আরো উন্নতি করছো, আরো বড় হচ্ছে। একবার কাজ থেকে দূরে সরে গেলে না এমনও দিন আসতে পারে যখন আর কাজে ফিরতে পারবে না। আবার তুমি সকাল সকাল শুরু করলে। আমি কি বললাম? কিছু না, তুমি খেয়ে নাও, আমি এখন খাবো না। এই শ্রীময় প্লিজ, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে রোহিত? সব সময় কেন তুমি আমাকে মনে করিয়ে দাও যে তুমি থাকবে না, তুমি চলে যাবে চলে যাবে চলে যাবে, কেন আমাকে এই পৃথিবীতে একা বাঁচতে হবে, একা লড়াই করতে হবে, সব সময় কেন মনে করিয়ে দাও? যাকে আঁকড়ে বাঁচতে চাই সে কেন আমাকে ছেড়ে চলে যাবে বলো, কেন যাবে কেন? তোমার কি মনে হয় আমার বাঁচতে ইচ্ছে করে না? দেখো আমার কি, আমি আমার জীবনে যা যা হবার ছিল হয়ে গেছে, যেটা হওয়ার ছিল না সেটাও হয়ে গেছে। আই এম ব্লেসড, আমার থেকে ভগবান আর কে আছে? আমার বাঁচতে ইচ্ছে করবে না? খুব বাঁচতে ইচ্ছে করছে, আজকাল একটু বেশি করছে। তুমি কিন্তু ভগবান নও যে তুমি যা বলবে তাই হবে, আর ডাক্তাররাও যে সবসময় সব ঠিক বলে তাও কিন্তু নয়। ঠিক আছে ঠিক আছে, আমি আর বলবো না, ওকে আর বলবো না, এরপর যেটা হবার হবে, যার আশার আসবে, আমার তো ট্রিটমেন্ট চলছে। আমি না কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন?
আমি দেখেছি যে সব ডাক্তাররা বলছে কোথাও একটা ভুল হয়েছে, ওনার কিছু হয়নি। হাসছো কেন তুমি? হাসছো কেন? Because this is a classic case of wishful thinking, madam. আমি স্বপ্নটা ভোরবেলা দেখেছি আর ভোরের স্বপ্ন সত্যি হয়, তাই তো? হ্যাঁ। সরি সরি সরি, না আমি আর বলবো না, আমি বলবো না, সত্যি আর বলবো না। কারণ আসলে কি জানো তো, আমি তো আমার দিক থেকে বলছি, সব রিপোর্ট টিপোর্টগুলো দেখে ডাক্তারদের সাথে কথা বলে, আমি এটা বুঝতে চাইছি না রাদার, যে তোমার শুনে খারাপ লাগছে। সরি, আর বলবো না, আর বলবো না। এবার প্লিজ খেয়ে নাও, প্লিজ খেয়ে নাও। দেখো আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে। চুপ করো তো, তোমার নাকি খিদে পেয়েছে? তুমি তো বলো তোমার আজকাল খিদেই পায় না, ওই আমার খাবার জন্য বলছো তো। আমার কিন্তু বেশ খিদে পাচ্ছে, চটচট করে খিদে পাচ্ছে। আর সকাল থেকে এতগুলো কড়া কড়া ওষুধ চলেছে, না খেলে হবে বলো? কি বাবা, তাই তো, সকাল থেকে অনেক ওষুধ খেয়েছো, আরো কত ওষুধ খেতে হবে। বসো বসো বসো। ইস, 8:30 বেজে গেল, দেখো আমার খুব ভুল হয়ে গেছে, আমার এটা করা একটু উচিত হয়নি। এনা, এতক্ষণ ধরে কাকুতি মিনতি করছিলাম, তখন আমার কথা শুনলে না, যেই বললাম আমার অসুবিধার কথা, ব্যাস অমনি ব্যস্ত সমস্ত হয়ে গেল। দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি, তুমি তাড়াতাড়ি খাও। না 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 না, এটা ছাড়ো, আমার প্লেটটা দাও। তুমি শুরু করো না, আমি খাবো ক্ষণ পরে, এত বেলা হয়ে গেছে, তুমি খাও আগে। আমি তোমাকে ব্রেকফাস্টটা নিজের হাতে খাওয়াবো, প্লিজ এটা থেকে আমাকে বঞ্চিত করো না। নাও, এবার লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। জানো তো, আমি যখন সংসারের হাজার কাজে ব্যস্ত থাকতাম, তখন সবার মুখে মুখে এটা ওটা দিতে গিয়ে নিজের খাওয়ার কথা আমার মনেই থাকতো না। তবে সবাই যখন বেরিয়ে যেত, কোনো মতে একটা পাউরুটির টুকরো ছিঁড়ে নিতাম বা একটা টোস্ট করে সেটায় চা দিয়ে খেয়ে নিতাম। নিজের জন্যে আলাদা করে জল খাবার কখনো করার কথা ভাবতেও পারিনি। কি হলো, কি দেখছো? কত যত্ন পাবার তোমার কথা ছিল, কিছু মনে করো না শ্রীময়, একটা কথা বলছি তোমাকে, কথাটা আমাকে বলতেই হবে। আমি যতদিন বেঁচে আছি তোমার এই যত্নের অভাব আমি হতে দেব না। আমি জানি সেটা, আমি একদম আর নিজেকে নিয়ে ভাবছি না, আমার নিজেকে নিয়ে কোনো চিন্তাই নেই। এই সময় কে এলো? আমি দেখছি। না বসো, আমি দেখছি। আরে গুড মর্নিং, এসো এসো এসো। তাই তো ভাবছি, কালকে সারাটা দিন কেটে গেল, মনটা একটু খচখচ করছিল জানো তো, ভাবছিলাম তোমরাও কি আমাদের থেকে দূরে সরে গেলে। তুমি ভাবলে কি করে যে আমরা দূরে সরে যাব? তার মানে তুমি আমাকে চিনতে পারোনি রোহিত আঙ্কেল? না 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 না, চিনতে পেরেছি বলেই ভাবতে পারিনি, আসলে গোটা একটা রাত কেটে গেছিল তো সেই কারণে। এসো এসো। আসলে ভাবলাম মাকে সারপ্রাইজ দেবো। মা কোথায়? মা? টিঙ্কা? মা? ও না বাবা, তোরা তোরা এসেছিস? আসবো না মানে? কেন আসবো না? কার জন্য থাকবো এই বাড়িতে? যার আকর্ষণে থাকতাম সেই তো এই বাড়িতে চলে এসেছে, আর মন টেকে এই বাড়িতে? আর দাদু ভাই কেমন আছে রে? ঠিকই আছে, তোমায় মিস করছে। জানো তো যে নিজের মেয়ের থেকে তোমায় বেশি ভালোবাসে। আমিও তো দাদু ভাইকে মিস করছি। মিস করার তো কোনো দরকার নেই, তোমার যদি মেসমশাকে দেখতে ইচ্ছে করে তুমি আমায় বলো না, আমি তোমায় নিয়ে যাচ্ছি। আমার তার কপাল হবে না যে মেসমশাই এখানে এসে থাকবেন, সে কথাটা বলাটা আমার পক্ষে অদ্ভুত প্রকাশ করা হবে। তবে থাকলে না আমার থেকে বেশি খুশি কেউ হতো না জানো। আর তোমার মা, তোমার মা মেসমশাইকে খুব মিস করেন, আর মেসমশাই আমি জানি তোমার মাকে যারা থাকতে পারেন না। আমরা কিন্তু এখন যাচ্ছি না। তোমাদের কে যেতে দিচ্ছে এখন?
মানে তোরা থাকবি এখানে? থাকবো না, সব অ্যারেঞ্জমেন্ট তো আমাদেরই করতে হবে, নাহলে কে করবে?